অর্থমন্ত্রী আবারও বাজেট বক্তৃতা শুরু করেছেন জাতীয় সংসদে। আমরা আবার দর্শকদেরকে আবারও সেখানে কিছু সময়ের জন্য নিয়ে যেতে চাই। দর্শক, আবারও সংসদে নিচ্ছি। বছরের বাজেটে ঘাটতি প্রাকলন করা হয়েছিল 1,90,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হয়েছে 1,87,451 কোটি টাকা, যা জিডিপির 6.1%। এই ঘাটতি অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে অর্থায়ন করা হবে। মাননীয় স্পিকার, আমি এখন 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কাঠামোর উপর আলোচনা করব। মাননীয় স্পিকার, কোভিড-19 এর উপর্যুপরি অভিঘাত, অর্থনীতির উপর এর দীর্ঘতর প্রভাব, স্বাস্থ্যখাতে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানো, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, সফলভাবে কোভিড-19 প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2021-22 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাকলন করা হয়েছে 3,89,000 কোটি টাকা। এর মাঝে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 59,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। মাননীয় স্পিকার, 2021-22 অর্থ বছরে আমাদের বাজেটের আকার প্রাকলন করা হয়েছে 6,03,681 কোটি টাকা, যা আমাদের জিডিপির 17.5%। পরিচালন সহ অন্যান্য খাতে মোট 3,78,357 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,25,324 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, বাজেট ঘাটতি ও অর্থায়ন, প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,14,681 কোটি টাকা, যা আমাদের জিডিপির 6.2%। এখানে উল্লেখ্য, এই হার গত বাজেটে ছিল 6.1%। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। মাননীয় স্পিকার, এই পর্যায়ে অষ্টম থেকে একাদশ অধ্যায়সমূহ অডিও ভিজুয়াল পদ্ধতি উপস্থাপিত হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন, জাতীয় বাজেটের উপস্থাপনা চলছে।